TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556. লগ ইন করুন www.totalcablebd.com. সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আছেন টিবিএন 24 এর সাথে। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দায় দেখছেন, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 6463079828 এই নম্বরে। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারাও কল করতে পারেন, আপনারাও কল করতে পারেন 6463079828 এই নম্বরে। যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন এবং দয়া করে দেখছেন এবং দয়া করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। আর অনুষ্ঠানের শুরুতে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। সেটি হচ্ছে প্রথমেই একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্প পে রোল রিডাকশন নিয়ে খুব তোড়জোড় করছেন, কিন্তু এটি ট্র্যাকশন পাচ্ছে না, এটি জনপ্রিয়তা পাচ্ছে না, পালে হাওয়া পাচ্ছে না। উনি কি বলছেন? উনি বলছেন যে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের কাছ থেকে 7.65% রিডিউস করা হবে। তাতে কি হবে? পেচেকের পয়সার পরিমাণ বাড়বে আর এমপ্লয়ারও লাইবিলিটি কমবে। সো মেনি রিজন, ভ্যারাইটিস অফ রিজন কেন এটি পালে হাওয়া পাচ্ছে না। আমি দু একটির কথা বলি এখানে। একটি হচ্ছে যারা কাজ করছেন না তাদের ক্ষেত্রে এটি মোটেও প্রযোজ্য না, নাম্বার ওয়ান, একেবারে প্রযোজ্য না। যারা কাজ করেন কিন্তু অনেকখানি টিপসের উপরে রিলাই করেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য না, অর্থাৎ তাদের ক্ষেত্রেও এটি কাজে দিবে না, একেবারে কাজে দিবে না। সো এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে 7.65% ট্যাক্সেস ফ্রম সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার উইল কস্ট the government $100 billion a month. প্রতি মাসে $100 billion ক্ষতি projected. It's a projected amount যেটি সরকার রেভিনিউ থেকে বঞ্চিত হবে। তারা বলছিলেন 6 months, 6 মাসের জন্য এটি করবেন। যদি সত্যি করে থাকেন দ্যাটস $600 billion। আপনারা মনে আছে কেয়ারস অ্যাক্টের আন্ডারে যে স্টিমুলাস চেক সেটি ছিল $300 billion। তার মানে এই অর্থে উই ক্যান অ্যাকচুয়ালি গেট 2 স্টিমুলাস চেক। So there's many reason why it's not getting traction. এটি ছোট্ট একটা আপডেট ছিল যেটি দিলাম। আমার সাথে আছেন দেবব্রত চক্রবর্তী, সিপিএ। দেবব্রত চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। ধন্যবাদ হাবিব ভাই, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আজ যে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো সেটি প্রথমে আপনার কাছে তুলে ধরি, তারপর আমাদের দর্শক আছেন অনেকে, তাদের ফোন কল নিব। প্রথমটি হচ্ছে, দর্শক আপনারা যে রাখেন, প্রথম ডিসকাশন হচ্ছে এমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট 2020, মোর ইনফরমেশন। দ্বিতীয়টি হচ্ছে পেচেক প্রোটেকশন ফ্লেক্সিবিলিটি অ্যাক্ট 2020, খুব ইম্পর্টেন্ট, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কম্পারিশন, দিস ইজ থার্ড আইটেম, কম্পারিশন বিটুইন, আমরা কম্পেয়ার করব পে লোন, পিপিপি লোন এবং নিউ ইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ডের ডিফারেন্সটা কি জেনে নেবেন, খুব দরকারি। 4 নম্বর হচ্ছে ইজ এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট বেনিফিট ট্যাক্সেবল ইনকাম, খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন। আরেকটি কথা দেবব্রত চক্রবর্তী আপনাদের কাছে শেয়ার করবেন, আনএমপ্লয়মেন্টের ডিপার্টমেন্ট আমরা বেশ কিছু খোঁজ খবর নিয়েছি, বেশ কড়াভাবে চোখ রাখছি, উনি আপনাদেরকে বলবেন। আনএমপ্লয় লেবার ডিপার্টমেন্ট ইজ এ ভেরি স্ট্রিক্ট ডিপার্টমেন্ট, কাজেই উনি বিস্তারিত জানাবেন, শুনবেন। আমাদের 5 নম্বর আইটেম যে থাকবে সেটি হচ্ছে পিপিপি লোন ফরগিভনেস ট্যাক্সেবল ইনকাম কি না, সেটি নিয়ে চলুন দেবব্রত চক্রবর্তী। প্রথম যেটি আমাদের আছে এমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট 2020, জনমনে বিভিন্ন প্রশ্ন, অনেক কনফিউশন। ধন্যবাদ হাবিব ভাই, সেই সাথে ধন্যবাদ টিবিএন 24 কে এবং টিবিএন সকল দর্শককে। আমি প্রথমেই ডিসকাস করতে যাচ্ছি ইমার্জেন্সি র্যান্ড রিলিফ অ্যাক্ট 2020, কারণ অনেকেরই মনে প্রশ্ন এখনো পর্যন্ত। আমি চাচ্ছি কিছুটা মোর ক্লারিফিকেশন করার জন্য। তো আপনারা অলরেডি জানেন নিউ ইয়র্ক স্টেট সিনেট এবং অ্যাসেম্বলি অলরেডি এটা পাশ করছে, এখন গভর্নর অ্যান্ড্রু কুমো ওনার সাইনের অপেক্ষায় আছে। ওয়ান্স হি সাইন দেন অ্যান্ড ইট কুড বি এ ল। এবং আপনারা এও জানেন এটা $100 মিলিয়ন ফান্ড, যেটা ফেডারেল কেয়ার সেক্টর আন্ডারে এবং যেটা টেনেন্টের পক্ষে ল্যান্ডলর্ডকে পে করা হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিভিশন অফ হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল DHCR, তারা এই ফান্ডটা প্রসেস করবে। তো এখন
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ডিএইচসিআর যখন ওই রেন্ট আর রিলিফ ফ্যাক্টর প্রসেস করবে, ওরা চারটা বিষয় খুব স্ট্রিক্টলি ওরা ফলো করবে। তার মানে আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন, এই চার ক্রাইটেরিয়াতে আপনারা যারা পড়বেন তারাই শুধু এই রেন্ট রিলিফ ফ্যাক্টর আন্ডারে আপনারা এলিজিবল হবেন। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইনকাম। ওরা বলছে যে আপনারা আপনাদের ইনকামটা 80% মিডিয়ান ইনকামের নিচে থাকতে হবে যারা এলিজিবল হবেন। এখন মিডিয়ান ইনকামটা কি, আপনারা যে যে এলাকাতেই থাকবেন ওইটার একটা সেট করা আছে মিডিয়ান ইনকাম নিউ ইয়র্ক সিটি বা স্টেটের মাধ্যমে। সেটা হচ্ছে যাদের যারা সিঙ্গেল তাদের ইনকাম যদি $63,680 নিচে থাকে আপনারা এলিজিবল, আর যেসব ফ্যামিলিতে ফোর ফ্যামিলি মেম্বার আছেন তাদের ইনকাম যদি $90,960 নিচে থাকে তারাও এলিজিবল। তো এই হচ্ছে ইনকাম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনার র্যান্ট বার্ডেন। আপনারা যারা এই র্যান্ট রিলিফ্যাক্টের আন্ডারে অ্যাডভান্টেজ পাবেন, এলিজিবিলিটি হবেন, অবশ্যই আপনাদেরকে প্রুফ করতে হবে ইউ আর আন্ডার দ্য র্যান্ট বার্ডেন। ইট মিনস আপনাদের যে হাউসহোল্ড ইনকাম আছে তার যদি 30% অথবা তার বেশি যদি র্যান্ট পে করেন তখনই আপনি প্রুফ করতে পারবেন যে ইউ আর আন্ডার দ্য র্যান্ট বার্ডেন, দেন ইউ আর এলিজিবল। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে পার্সেন্টেজ অফ ইনকাম লস্ট ডিউ টু COVID-19। আপনাদের এটাও প্রুফ করতে হবে এই COVID-19 কারণে আপনাদের আগে যে ইনকাম ছিল এখনকার ইনকাম কমে গেছে, তবেই আপনারা এলিজিবিলিটি পাবেন। আর ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে ওরা এটাও দেখবে যে সমস্ত লোকজন ওইটার জন্য অ্যাপ্লাই করবে তাদের হোমলেস এনে বলতেছে রিস্ক অফ হোমলেস অর ইভিকশন, আপনাদের ইভিক্টেড হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা বা হোমলেস হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, ওরা এই বিষয়গুলোও দেখবে ওই রেন্ট রিলিফ ফ্যাক্টর আন্ডারে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন কারা এলিজিবল। আর ডেফিনেটলি আপনাদের ভ্যালিড আপনাদের লিস্ট থাকতে হবে এবং আপনারা যে ইউনিটে থাকতেছেন এটা লিগ্যাল আপনার অ্যাপার্টমেন্ট হতে হবে, তবেই আপনারা এটার জন্য কোয়ালিফাইড। আর এই চলো আজকে র্যান্ট রিলিফ অ্যাক্টর আপডেট। আমি দ্বিতীয় আপডেটে বলবো একটু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি গতকালকে আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার পে চেক প্রোটেকশন প্রোগ্রাম ফ্লেক্সিবিলিটি অ্যাক্ট 2020। এটা অলরেডি হাউস অলরেডি পাস করছে এবং আমরা কনস্ট্যান্টলি এটার উপরে ডিসকাস করতেছি। আরেকটু ইনফরমেশন দেবো আজকে মোর, যার কারণে ডিসকাশনে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা অতীতে বলছিলাম যে এই ফরগিভনেসটা ছিল 8 weeks পেরুল যেটা আগে ছিল, তারা কন্ডিশন দিয়েছিল যে যারা এই লোনটা পাবে 8 weeks এর মধ্যে পেরুল হিসাবে ইউজ করতে হবে। ওইটা এখন এক্সপ্যান্ড করে ওটা এক্সটেনশন দিয়ে 24 weeks ওরা বলতেছে যে আপনারা যদি এখন 24 weeks যদি ইউজ করেন ওই পেরুল হিসাবে দেন ইউ আর ফাইন, 100% ফরগিভেবল। এবং যেটা অ্যালোকেশনটা বলছিল 75% পেরুল এবং 25% হচ্ছে র্যান্ট মর্গেজ ইন্টারেস্ট ইউটিলিটি, এটা ওরা এখন 60-40 বলতেছে। তার মানে আপনারা যদি 60% পেরোল হিসাবে ইউজ করেন এবং 40% যদি মর্টগেজ র্যান্ট ইউটিলিটি হিসাবে ইউজ করেন দেন 100% ফরগিভেবল। এবং আরেকটা বলতেছিল যে ম্যাচুরিটি পিরিয়ড ছিল আগে 2 years, মানে পেব্যাক পিরিয়ড আপনার পে করতে হইতো লোনটা, এখন ওইটাকে ওরা 5 years এর জন্য প্রপোজ করছে। তার মানে 5 years এর মধ্যে আপনি পে করলেই চলবে, যেইটুক ফরগিভনেস হবে না উইথ 1% ইন্টারেস্ট। আর আরেকটা বিষয় এখানে বলতেছে যে পেরোল ট্যাক্স ডিফারেন্ট, তার মানে যে সমস্ত এমপ্লয়ারের পেরোল ট্যাক্স বার্ডেন আছে তারা আপনারা ডেফার করতে পারবেন ওই প্রপোজালের আন্ডারে, পরে দিলেও চলবে। আর আপনারা জানেন পেরোল ট্যাক্স একটা বিগ নাম্বার, 7.65% হচ্ছে এমপ্লয়ারের জন্য। আবার আরেকটা বিউটি হচ্ছে এটার, ওরা বলতেছে যে সমস্ত স্মল বিজনেসের আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা হাই, মানে যারা ওয়ার্কাররা অনেকেই আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন তাদেরকে যাতে পেনাল্টি না করে, এটা রিয়েলি বিউটি। আর আরেকটা বলতেছে যে সেফ হারবার ফর দ্য বিজনেস, তার মানে যে সমস্ত বিজনেস ওপেন করবে রিওপেন হচ্ছে তারা সেফ হারবার পলিসি ফলো করতে হবে এবং 50% ক্যাপাসিটিতে ওপেন করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এটা আমরা আশা করতেছি হয়তো নেক্সট উইকের মধ্যে সিনেট এটা অ্যাপ্রুভাল দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এমপ্লয়াররা যদি এমপ্লয়ীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যদি পারচেজ করে তো সেই ক্ষেত্রে ওইটাও ফরগিভনেসের আন্ডারে আসবে, এবং রিওপেনের জন্য যদি কোনো আপগ্রেড দরকার হয় সেটাও ফরগিভনেসের আন্ডারে আসবে। আর থার্ড টপিক্সে যাচ্ছি যে একটু সংক্ষেপে আমরা বলে নিচ্ছি PPP লোন এবং নিউ ইয়র্ক লোন ফরওয়ার্ড ফান্ডের কম্পারিজনটা, অনেকেই কোয়েশ্চেন করেন যে এটা আসলে কি। আমি সংক্ষেপে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইটস ভেরি সিম্পল কম্পারিজন। আপনারা জানেন যে PPP লোন আপনারা যদি লোনের কন্ডিশন ফুলফিল করেন 100% ফরগিভেবল, আর নিউ ইয়র্ক স্টেট লোন ফান্ড এটা 100% ফরগিভেবল না, এটা ফরগিভনেস পাবেন না। ইন্টারেস্ট রেট জানেন PPP লোনের 1%, আর নিউ ইয়র্ক লোন ফরওয়ার্ড ফান্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 3%। PPP লোন পেব্যাক পিরিয়ড হচ্ছে 2 years, আর নিউ ইয়র্ক লোন ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনার 5 years এর মধ্যে আপনার পেব্যাক করতে হবে।
তারপর পিপিপি লোন জানেন, ক্রেডিট কার্ড কোম্পানি, অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, ওরা এটা প্রসেস করে ল্যান্ডার। আর নিউইয়র্ক লোন ফরওয়ার্ড ফান্ড, এটা হচ্ছে 5 কমিউনিটি বেস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটাকে CDFI, ওরা এটা প্রসেস করে। তারপর আপনার পিপিপি লোন জানেন, এটা ক্যালকুলেট হয় 2.5 টাইমস অ্যাভারেজ মান্থলি পেরোলের ভিত্তিতে। আর নিউইয়র্ক লোন ফরওয়ার্ড ফান্ড আপনাকে দিবে 3 মান্থস অ্যাভারেজ রেভিনিউর ভিত্তিতে। আর লোনের রেস্ট্রিকশন হচ্ছে, আপনারা জানেন পিপিপি লোনের ক্ষেত্রে পেরোল আগে বলা ছিল 75% এবং মর্টগেজ রেন্ট ইন্টারেস্ট 25% অ্যালোকেশনটা ছিল, ওইটা ইউজ করতে হবে ফরগিভনেস এর জন্য। আর নিউইয়র্ক লোন ফান্ডের ক্ষেত্রে মেইন রেস্ট্রিকশন হচ্ছে, আপনারা যদি আগে পিপিপি অথবা EIDL লোন আপনারা পেয়ে থাকেন তাহলে এটার জন্য এলিজিবল না। আর সর্বশেষ হচ্ছে ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট পিপিপিতে হচ্ছে $10 মিলিয়ন, আর নিউইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 100,000। এই ছিল কম্প্যারিজন। আর আরেকটা বিষয় বলতেছি আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, আপনারা যারা আনএমপ্লয়মেন্ট পেয়ে যাচ্ছেন, অলমোস্ট মানে অনেকেই আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, মেক শিওর নেক্সট ইয়ার যখন আপনারা ফাইল করবেন অবশ্যই যাতে এটা আপনারা ইনকাম হিসাবে দেখেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ওই আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করলে দেখবেন একটা ফর্ম চলে আসবে, 1099 একটা ফর্ম আনএমপ্লয়মেন্টের, তো ওইটা কিন্তু আপনারা মেক শিওর নেক্সট ইয়ারে ট্যাক্স রিটার্ন ইনকাম হিসাবে রিপোর্ট করবেন। আর আরেকটা বিষয়, পিপিপি লোনের যে ফরগিভেবল যে পোর্শন, এটা বিজনেসম্যানদের জন্য বলছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু নেক্সট ইয়ারে ওইটা কিন্তু আপনাদের ইনকামও না, এবং আপনারা কিন্তু এটা খরচ হিসাবে দেখাইতে পারবেন না, কারণ যেহেতু এই ফান্ডটা গভর্নমেন্ট থেকে আসতেছে এবং গভর্নমেন্ট বলছে যে IRS বলতেছে যে এটা আপনাদের ইনকাম দেখাইতে হবে না, যে এই ফরগিভেবল পোর্শনটুকু। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ফান্ডটা দিয়ে পেরোল, মর্টগেজ, ইন্টারেস্ট, রেন্ট পে করেন, সেটা কিন্তু আপনারা খরচ হিসাবেও দেখাইতে পারবেন না, টু অ্যাভয়েড আপনার ওই ডবল ট্যাক্স বেনিফিট, তো এটা মাথায় রাখবেন। তো এই ছিল আজকের আপডেট, ধন্যবাদ। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করি, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। দেবব্রত চক্রবর্তী, আমি আপনি আমরা বেশ কিছু রিসার্চ করেছি এবং বেশ কিছু খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার যেটি আমি চাই আপনি সবার সাথে শেয়ার করুন। এই যে আনএমপ্লয়মেন্ট অনেকেই নিচ্ছেন এবং আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট কতটা কঠোর এবং কি প্রসেস তারা ফলো করেন যখন তারা দেখেন যে এটি তারা ভুল করে দেওয়া হয়েছে, অথবা দেখেন যে এটি নেওয়া যাদেরকে যিনি নিয়েছেন তার মানে তিনি আসলে এলিজিবল নন, তার কাজ ছিল বা কাজ আছে, এটি যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। এখন আসলে প্যান্ডামিক পিরিয়ড চলতেছে, যে কারণে দেখেন 30 মিলিয়ন পিপল অলরেডি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছে, ইভেন মোর দেন দ্যাট, আমার কাছে এক্স্যাক্টলি ডাটা নাই। তো এই প্যান্ডামিক পিরিয়ডে ওদের কিন্তু রিভিউ করারও সময় নাই, যে এমপ্লয়ের সাথে ভেরিফিকেশন করা বা ইভেন জব রিভিউয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওরা কিন্তু সমানে দিয়ে যাচ্ছে, যে যতটুক পারে লোকজনকে হেল্প করতে চেষ্টা করতেছে উইদাউট ভেরিফিকেশনে দিচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এইগুলো প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু দে উইল রিভিউ, দে উইল অডিট, এটাকে অডিট বলে, তারা প্রতিটা অ্যাকাউন্ট অডিট করবে এবং রিভিউ করবে। যদি কোনো ডিসক্রিপেন্সি পায়, মানে নেক্সট টাইমে আনএমপ্লয়মেন্ট, এই ডিপার্টমেন্ট অফ লেবার কিন্তু ভেরি সেন্সিটিভ ডিপার্টমেন্ট, ওরা দেখবেন ওরা শুধু পেনাল্টি করে কিন্তু ক্ষান্ত হয় না, এটা আপনাকে কোর্টে হিয়ারিং এর জন্য ওরা পাঠায়। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কমিউনিটিতে প্রত্যেকেই আনএমপ্লয়মেন্ট নেওয়ার জন্য কিন্তু ওইটা করে লাগছে, এবং আমি এমনও দেখতেছি যে জীবনে কোনোদিন কাজ করে নাই, সে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে বসে আছে এবং বলতেছে, আমরা যখন নিষেধ করি তখন বলে দাদা আমি তো টাকা পাচ্ছি, কিন্তু এরা এটা বুঝতেছে নাই প্যান্ডামিকের কারণে কিন্তু রিভিউ প্রপারলি হচ্ছে না। প্রত্যেকে কিন্তু পরে যখন অ্যাকাউন্টটা অডিট এবং রিভিউ হবে পেনাল্টির সম্মুখীন হবে, নট অনলি দ্যাট দে মাইট গো টু দ্য কোর্ট। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যে আপনারা কোনো রকম মিথ্যার আশ্রয় নেবেন না, যখন আপনারা উইকলি আপডেট করবেন মেক শিওর ইউ গিভ দেম প্রপার ইনফরমেশন। আপনারা যদি পার্ট টাইমে ব্যাক করেন, অনেকেই কিন্তু এটাও লিখতেছেন না যে আপনারা 2 দিন কাজ করতেছেন টাকা পাচ্ছেন, আপনারা জিরো বসায় দিচ্ছেন, ফুল বেনিফিট নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু একদম আপনার ভায়োলেশন অফ ল। আপনাদের বি কেয়ারফুল, ডু নট গিভ দেম এনি রং ইনফরমেশন। এইটা কিন্তু আপনারা টাকা তো ফেরত দিবেন পেনাল্টি সহ, নট অনলি দ্যাট, ইট উইল বি কি বলবো মানে ভায়োলেশন অফ ল, আপনাকে কোর্টে যাইতে হইতে পারে। তো আমি আমাদের কমিউনিটির সবাই আপনাদের ভালো চাই, সেক্ষেত্রে বলবো বি কেয়ারফুল, একটু সাবধানতা অবলম্বন করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম হাবিবুর রহমান ভাই, আমি নাম, আমার নাম মোহাম্মদ হক। হক সাহেব বলুন। আমি বাফেলো থেকে বলছি হাবিব ভাই। জি, একটা সমস্যায় পড়ছি, আমি উবার ড্রাইভার, আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু সাম রিজন তারা কোয়ারি করছে, প্রায় 3-4 সপ্তাহ হয়ে গেছে, আমি কি বলে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রুভ হয় নাই,
পরবর্তীতে আমি পিপিপির জন্য আপনাদের ইয়ার থেকে টেলিফোন থেকে জেনে টিভি নিউজ থেকে জেনে পিপিপির জন্য অ্যাপ্লাই করি, পিপিপিটা আবার 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, সেখানে আমি 6,000 টাকা পাইছি। কিন্তু আমি যদি আনএমপ্লয়মেন্টটা পাইতাম তাহলে আমার প্রায় 12-13 হাজার টাকা বা 14,000 টাকা আমার পড়তো, আমার প্রায় 10-12 হাজার টাকা। ছেলে মেয়ে এখন একদম ঘরে বসে আছে, এমনকি কোনো উপায় নাই যে পিপিপিটা ফেরত দিয়ে আনএমপ্লয়মেন্টটা কি বলে অ্যাচিভ করার জন্য। আপনাকে একটি কথা জিজ্ঞেস করি, প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে, আপনি যখন ডিনাই হলেন কি রিজন দেখালো তারা আপনাকে? আপনি একটা লেটার পেয়েছেন অথবা আপনি ইমেল পেয়েছেন তাদের কাছ থেকে, রিজন অফ ডিনায়াল কি ছিল? ওটা আমার কাছে আসলে তারা কিছু ইনফরমেশন চাইছিল টেলিফোনে, আমি এগুলো দিতে চাই নাই, এই এই সমস্ত কারণে তারা আমাকে ডিনাই করে প্রথমে। পরবর্তীতে আমার কাছে কাগজ পাঠায়, রেকর্ড করে আমি তাদেরকে যথাযথভাবে পেস করি এবং সেটা প্রসেসে ছিল এবং ফাইনালি এটা প্রসেস হইয়া আমি পাইতামও। কিন্তু ইন দ্য মিনটাইম আমি পিপিপি এর জন্য অ্যাপ্লাই করি এবং পিপিপি পেয়ে যাই, এখন পিপিপি পেয়ে যাওয়ার কারণে আমার আনএমপ্লয়মেন্ট আসছে। ঠিক আছে হক সাহেব, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, থাকবেন আপনি আমাদের সাথে। প্রিয় দর্শক কি আছেন, দয়া করে আপনি প্রিয় দর্শক কি আছেন দয়া করে আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন আছে ভাই। কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্ত্রী, আমি যখন বাফেলো আসি আমার স্ত্রী অক্টোবরে কাজ ছেড়ে দিয়েছে, সে একটা মেডিকেল ইয়াতে কাজ করত, কোম্পানিতে কাজ করত, ডাক্তার হাসানের এখানে কাজ করত, উনি অক্টোবরে কাজ ছেড়ে আমরা বাফেলো আসি এবং বাফেলো এসে আমরা কাজ খুঁজতেছিলাম, উনি 3-4 ইন্টারভিউ দিছে, পরবর্তীতে প্যান্ডামিক আসছে, আমরা অ্যাপ্লাই করছি ওনার জন্য আনএমপ্লয়মেন্টের জন্য, আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রুভ করে তারা 0-0 দেখাচ্ছে আমার কি বলে ইয়াতে। গত সপ্তাহে আমার কাছে তারা একটা ফর্ম পাঠাইছে, 3 পেজের একটা ফর্ম, যে পেজের মধ্যে কোনো সাইন বা সিগনেচার করে তাদেরকে রিপ্লাই দেওয়ার কোনো কিছু নাই, তবে এটার মধ্যে তারা আমাকে বলছে যে তোমার সমস্ত কাগজপত্র দেখে আমরা $160 তোমার আনএমপ্লয়মেন্টের জন্য অনুমোদন করছি ইত্যাদি ইত্যাদি বলে তারা 3টা পেজ দিয়ে আমাকে এটা ইনফর্ম করছে। আমি 3টা পেজ রেখে দিছি, আমি ওয়েট করতেছি যে তারা আমাকে আনএমপ্লয়মেন্টটা অ্যালাউ করে কিনা। আমি কিন্তু অক্টোবর মাসে কাজ ছেড়ে দিয়েছিলাম, এরপরে আর আমি কোনো কাজ চাই নাই এবং আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি এখানে বলছি যে আমি কুইট করছি এবং কুইট করছি বলার কারণে তারা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি জন্য কুইট করছো, তখন আমি বলছি যে আমি আমার রেসিডেন্স চেঞ্জ করছি, যে আমি বাফেলো চলে এসেছি, বাফেলো এসে আমি কাজ করতেছি, ইন্ডিপেন্ডেন্ট প্যান্ডামিক আসার কারণে আমি বলে এই ইয়েটা পাই নাই, এখন পর্যন্ত কাজ পাই নাই, আর প্যান্ডামিক আসার কারণে আমার। হ্যাঁ ধন্যবাদ, বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন উত্তরই পাবেন আপনি। কে আছেন এই পর্বে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। কি ভাই, আমার নাম হলো আহমেদ, আমার একটা কোশ্চেন ছিল, এসবিআই ইআইডিএল লোনের অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যারাউন্ড 60,000, বাট আমি এটার ক্রাইটেরিয়া পড়তেছিলাম যেটা লেখা আছে স্পেসিফিকলি আপনি এটা কোনো লাইক কোনো পার্সোনাল ইউজ করতে পারবেন না, লাইক buying a car or anything, you have to keep a record for every single receipt. And if you don't do it, they can seize the property or you know, anything. If you don't have to keep a record for every single receipt, you have to keep a record for every single receipt. ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সব প্রশ্নের গুরুত্বপূর্ণ কিন্তু এটি একটু খুব সেন্সিটিভ। প্রিয় দর্শক কি আছেন এই পর্যায়ে, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমি কুইন্স থেকে বল রহমান মোহাম্মদ। হ্যাঁ রহমান সাহেব বলুন, আমার প্রশ্নটা একটু বড় ভাই, একটু শুনেন কাইন্ডলি বলুন। আমি আমি 3 সপ্তাহ আনএমপ্লয়মেন্টের টাকা পেয়েছি, বর্তমানে 7 সপ্তাহ যাব টাকা পাচ্ছি না, কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে প্রতি সপ্তাহে ক্লেম করে যাচ্ছি। লেবার ডিপার্টমেন্ট থেকে মে মাসের 10 তারিখে একটি লেটার রিসিভ করি, আমার কাছে ওয়ার্ক পারমিট চেয়েছিল, আমি সাথে সাথেই আর্জেন্ট মেল করেছি, চেক ইন নাম্বার করে দেখেছি 2 দিন পরেই লেবার ডিপার্টমেন্ট পৌঁছেছে, প্রায় 1 মাস হতে চললো কিন্তু এখনো কোনো রেসপন্স পাচ্ছি না। আমার সাথে আমার পরিচিত একজন ট্যাক্সি ড্রাইভার, তার লেটারও একই সাথে আছে, একই সাথে পাঠাই,
এবং তিন দিনের মধ্যে তারা রেসপন্স পায় এবং সমস্ত টাকা একসাথে চলে আসে। আমার প্রশ্ন হলো আমার টাকাটা কি আদপন্ত আসবে না আসবে আসবে না, টাকাটা কি আসলে পাবো কিনা জানাবে। কিন্তু আমার স্ত্রীরও ঠিক সেম কেস, একই দিনে বন্ধ হয়েছে। ঠিক আছে, হ্যাঁ একটু কাইন্ডলি দাদা দাদা ঠিক মতন গুছানো ভাবে সবচেয়ে ভালো অ্যান্সার দেয় বলে তাকে তাকে ফোন করেছি। কাইন্ডলি আমার এটা করবেন কাইন্ডলি। জি দাদা বিশেষভাবে আপনার জন্য উত্তর দিবেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনি প্রশ্ন উত্তর পাবেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম হাজবেন। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি জি ভালো। আচ্ছা আমি ভাই আমার প্রশ্ন হচ্ছে দুইটা। আমি আপনার এই আনএমপ্লয়মেন্ট ক্লেম করছি, ক্লেম করার পরে তিন সপ্তাহ আমি পাইছি, তারপর আমি দ্বিতীয় সপ্তাহে আমি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে যাইয়া পাঁচটা কুয়েশন আসে, কুয়েশনের মধ্যে প্রথম কুয়েশনটা হচ্ছে ভেকেশন, আমি ভেকেশনে আসি কি না, কিন্তু ওই প্রশ্নটা আমি ভুলবশত দিয়ে দিচ্ছি ভেকেশনে আসি, যার ফলে আমার তিনটা লেটার দিছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট থেকে। আর তিনটা লেটার দেওয়ার পরে লাস্ট লেটারটা দিছে আমি সোশ্যাল সিকিউরিটি আর আমার ওয়ার্ক পারমিট ওদেরকে দেওয়ার জন্য আমি দিয়েছি লেটার সহকারে। এখন আমার ক্লেম নিতে আছে উইকলি, সবকিছু ঠিক দেখাইতেছে কিন্তু টাকা আসতেছে না, টাকা রিলিজ হইতেছে না। আর একটা প্রশ্ন হচ্ছে ভাই কয় সপ্তাহ আমরা প্যান্ডামিকের পয়সা টাকা পাবো? আমার এই দুইটা প্রশ্ন। ও প্যান্ডামিকের কয় সপ্তাহ পাবেন? ঠিক আছে কয় সপ্তাহ পাবো? আর আমার আমার টাকা আমি পাইতেছি না, ওই ভেকেশনের পজিশনটা আমি ভুল করে আমি বলছি ভেকেশনে আছি। ঠিক আছে, কিন্তু আমি তো ভেকেশনে নাই, জবও করতেছি না কোনো, উইকলি ক্লেম নিতেছে। আচ্ছা আপনার নামটি আপনি বলেননি কিন্তু। হ্যাঁ আমার নাম ইমদাদুল ইসলাম। জি কুইন্স থেকে বলছি, ইমদাদুল ইসলাম কুইন্স থেকে বলছি। ইসলাম সাহেব ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ভাই আমি জসিম বলছি ওজন পার্ক থেকে। জসিম সাহেব বলুন। আমি আগে আপনার সাথে দুবার আলাপ করেছিলাম, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি আপনার এপ্রিল 8 তারিখ। জি জি তখন ওরা প্রায় তিন সপ্তাহ কোনো যোগাযোগ হয়নি, তারপর ওরা আমাকে ফোন করলো, ফোন করার পরে আমি ফোনটা রিসিভ করতে পারিনি এবং ওরা মেসেজ দিচ্ছে যে ওরা কল করবে আবার, এবং তিন দিন পর আবার কল করলো এবং আমার থেকে ইন্টারভিউ নিল এবং জানালো তিন সপ্তাহ ভিতরে আমাকে একটা লেটার পাঠাবে এবং জানাবে ওদের ডিসিশনটা। হ্যাঁ তারপরে প্রায় চার সপ্তাহ কোনো আমি কোনো লেটার পেলাম না, আবার আমি যোগাযোগের চেষ্টা করি এবং তিন দিন পর ওরা আমাকে আবার কল দিল এবং আবার ইন্টারভিউ নিল এবং আমি ওদেরকে বললাম, ইনফর্ম করলাম আমি আগে মানে ইন্টারভিউ দিয়েছি, তো ওরা বললো আমাদের কোনো রেকর্ড নাই ওখানে, আবার নিল। সব নেওয়ার পরে আমাকে সার্টিফাই করার জন্য আগেরগুলো ওরা নিজেরাই করে ফেললো সব প্লেনটা আর কি। হ্যাঁ তো বলছে কি ওয়েট করতে হবে, ওরা আমার কমপ্লিট সব কিছু। তারপর তিন সপ্তাহ পরে মনে হয় কোনো কিছু পেলাম না, আমি আবার ওদেরকে মেসেজ পাঠালাম, ইমেল করলাম এবং মার্চ এপ্রিল সরি মে 23 মনে হয় ও আমি দেখলাম যে আমার এটা ধীরে ধীরে আসছে। হ্যাঁ তারপরে 24 দেখলাম আমার পেমেন্টটা ওরা প্রসেস করতেছে এবং আমি একটা পেমেন্ট পেলাম 27 তারিখ। তারপরে আমার কাছে একটা চিঠি আসলো 29 তারিখ, ওরা মেল করছে এটা 5/12
ওখানে আমার সোশ্যাল সিকিউরিটি আছে, স্টার্ট ডেট আছে 23, 23, 20, and benefit year ending 3/28/21, and weekly benefit rate 0. Above niche ache, keep this notice for your records. Why did I get this notice? Above article line ache, why you do not qualify for unemployment insurance benefit. Ora kono ekta amount di dise niche. আপনাকে কি দিয়ে জানাবো নাকি? আচ্ছা, বেসিক্যালি ইটস আ ডিনায়াল লেটার, কিন্তু আপনাকে কি বলেছে যে কি কারণে ডিনাই করেছে? না, ওখানে আছে যে বেনিফিট অল্টারনেট বেস পিরিয়ড, এমপ্লয়ার নেম আছে আর মেট্রো ফ্র্যাঞ্চাইজ। নো, ওটা ওখানে তিনটা চারটা বক্স থাকবে, আপনি দেখবেন দুইটা বক্সের মধ্যে বা একটা বক্সের মধ্যে এক্স চিহ্ন দেওয়া আছে, সেই এক্স চিহ্নটাই হচ্ছে আপনার কারণ অফ ডিনায়াল। হ্যাঁ, সেটি সেটি বলুন। ইউ ওয়্যার নট পেইড অ্যাট লিস্ট 26 ইন ওয়েজেস ইন ওয়ান অফ দা ক্যালেন্ডার ইয়ার। হ্যাঁ, আমার তারপরে আমি আবার সার্টিফাই করলাম, ক্লেম করলাম, ওরা গতকাল আমাকে পেমেন্টটা আবার দিল, আর একটা পেমেন্ট দিল। কিন্তু এটা আমি পেলাম আপনার 29 তারিখ। ঠিক আছে, আচ্ছা এবং আর একটা হচ্ছে যে আপনার ডাঙ্কিনে দুদিন কাজ করতাম, এবং ওদের জন্য আমি অ্যাপ্লাই করছি আনএমপ্লয়মেন্ট, ওদেরকে জানাইছি আমি আমার একটা জব আছে। জসিম সাহেব একটু শুনুন, আমাকে আপনি জসিম সাহেব প্লিজ, আপনি কি কাজ করতেন? সরি, কোথায় কাজ করতেন আপনি? আমি স্কুল ফুডে, স্কুল ডি, স্কুল ফুড ডি ইউ ডিপার্টমেন্ট অফ এডুকেশন, স্কুল ফুড ডিপার্টমেন্ট অফ এডুকেশন। আচ্ছা, ওখানে কি আপনি ফুল টাইম কাজ করতেন নাকি কন্ট্রাক্টর? না না না, আমি স্কুল বলে যে স্কুল কিচেন আছে না, কিচেনে কাজ করি। ও দ্য কিচেন, আচ্ছা, তো আপনি কি ওখানে ফুল টাইম এমপ্লয়ি? না 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 না, আমি ওখানে আমার হাফ ব্রেক টাইম সহ 32.5 আওয়ার্স। আচ্ছা, আপনি আমার কথা শুনছেন না, আপনি কি কন্ট্রাক্টেড এমপ্লয়, কন্ট্রাক্টেড মানে ওয়ার্কার নাকি এমপ্লয়ি ফর দা বোর্ড অফ এডুকেশন? বোর্ড অফ এডুকেশন সিটি এমপ্লয়ি আমি। ওকে, সিটি এমপ্লয়ি, ওকে। আর আর কি আর কি কাজ কি ছিল আপনার? ডাঙ্কিন ডোনাটসে দুই দিন কাজ করতাম আমি, ডাঙ্কিন ডোনাটসে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি জি, দিস ইজ আনএক্সেপ্টেবল। কতদিন ধরে কাজ করছেন আপনি ওখানে? কোথায়? এই বোর্ড অফ এডুকেশন। আমি প্রায় 5 ইয়ার্স। আপনি কি কখনো চেক করে দেখেছেন আপনার যে W2 পান সেখানে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার সবকিছু ঠিক আছে কিনা? সব সব ঠিক আছে আমার। ওকে, এই যে ওরা আমার সোশ্যাল সিকিউরিটি পাঠালো ওটা ঠিক আছে এখানে? না না, আপনি আপনার যে W2 যে আপনি আপনার এমপ্লয়ারের কাছ থেকে, ডিপার্টমেন্ট অফ এডুকেশনের কাছ থেকে পান, সেটি কি কখনো ম্যাচ করে দেখেছেন যে এই সোশ্যাল সিকিউরিটিতে আপনার ঠিক নাম্বার আছে না ভুল নাম্বার আছে? না, ঠিক আছে এটা আমার। ছোট্ট একটি বিরতি, বিরতির পরে শেষ সব প্রশ্ন উত্তর দেব এবং আরো প্রশ্ন উত্তর নেব, যাবেন না আপনারা কোথাও। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর আপনারা স্বাগত জানাচ্ছি, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী, আপনারা দেখছেন টিভিএন অ্যানালিসিস। আমি আরো দুটি প্রশ্ন নিয়ে নিব, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক আপনি কি শুনছেন? হ্যালো, জি শুনছি, নাম বলে প্রশ্নটি করুন। হাবিব ভাই, আমি লিটন বলছিলাম কুইন্স থেকে। জি, আমার দুইটা প্রশ্ন ছিল, খুব দ্রুত বলতে হবে। প্রথম
যে প্রথমটা হলো আমি ওই 1200 টাকার একুইটা পাই নাই, আমার ওয়াইফ সিটিজেন, আমার বাচ্চারা সিটিজেন, এটা আমার ট্যাক্সারি নাম্বার ছিল গত বছরে এপ্রিলের 15 তারিখে আমি ট্যাক্স ফাইল করছি। আর এই বছর আমি, হ্যালো, শুনছি, আপনি শেষ করুন। জি, আমি এই বছর ট্যাক্স ফাইল করছি, আমার সোয়াজির নাম্বার ছিল কিন্তু গত বছর আমার ছিল না, ট্যাক্সারি নাম্বার ছিল। আমি কি ওই টাকাটা পাবো কিংবা পাবো না? আপনার এবছর সোশ্যাল সিকিউরিটি আছে, গত বছর ছিল না মানে কি? আমি গত বছর 15 তারিখে ট্যাক্স ফাইল করছি ট্যাক্সারি নাম্বার দিয়া, আমি 22 তারিখে সোয়াফির নাম্বার পাইছি এপ্রিলের। আচ্ছা, গত বছর বলতে আপনি গত বছর 2019 সালের ফেব্রুয়ারি কথা বলছেন? এপ্রিল বলতেছিলাম, 18 18টা ফাইল করেছেন ফেব্রুয়ারি 19-এ, ঠিক আছে, ওকে। আর এবছরটা? এই বছরটা আমি করছি এপ্রিলে। ঠিক আছে, ওনার কি ওয়ার্ক পারমিট না হবে ব্যাটো জিজ্ঞেস করেন তো, ওনার কি ওয়ার্ক পারমিট? আপনার কি ওয়ার্ক পারমিট? ওয়ার্ক পারমিট আছে, জি জি, মানে কি অ্যাসাইলাম? অ্যাসাইলাম ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিট, জি ওয়ার্ক পারমিট, ঠিক আছে। হ্যাভ ইউ অ্যাসাইলাম নাকি, এটা একটু কনফার্ম করেন তো। না, আমার ম্যারেজ কেস। ম্যারেজ কেস, ম্যারেজ কেস, ওকে। আরেকটা প্রশ্ন ছিল হাবিব ভাই, ওই যে বাসা ভাড়াটা, ওটা কি ওদের কি বাসা ভাড়া কি 4 মাসেরটা পে করবে নাকি একটা সার্টেন অ্যামাউন্ট দিবে? আচ্ছা, কারণ যারা ভাড়া থাকতেছে ওরা বলতেছে আমরা 4 মাসের ভাড়া, ওরা কেউই ভাড়া দিচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, থাকবেন আপনি আমাদের সাথে, ধন্যবাদ। কে আছেন দর্শক এই মুহূর্তে, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি। হ্যাঁ হাবিব ভাই, আমি আমি কেলভিন বলছি নিউ ইয়র্ক থেকে, ব্রুকলিন থেকে। জি, তো হ্যালো, জি শুনছি, বলুন। হাবিব ভাই, আমি কেলভিন বলছিলাম ব্রুকলিন থেকে। জি, আমার দুইটা প্রশ্ন বলেন। আচ্ছা দাদা, আমার প্রথম প্রশ্ন হলো কি যে মনে করেন এখনো যদিও বিলটা পাস হয় নাই ওই বাড়ি ভাড়া নিয়ে, যেহেতু অনেক পেপারে হেডলাইন দিয়ে দিচ্ছে যে 4 মাসে ভাড়া দেওয়ার দরকার নাই, এখন আমার, আমি একজন বাড়িওয়ালা হিসেবে বলতে চাচ্ছি যে এই ধরনের যদি নিউজ আসে তখন হয় কি আমার তো এমনি অনেক কাছে সুযোগ সন্ধান নেই। আচ্ছা, ক্লেমস আপনাকে একটু কল দিই, এই 4 মাসের রেন্ট দিতে হবে এটা কোথায় দেখেছেন? বিলটা পাস হয় না আর হলে পরও অনেক ক্যাটাগরি আছে, কারণ আমরা বাঙালিরা অনেকে কিন্তু নিয়ম মাফিক বাসা ভাড়া নেই নেই যেভাবে নিত অনেক বিষয় থাকে, তো এইটা যদি, কারণ আমরাও কিন্তু তাদের ভাড়া দিয়ে আমরাও মর্গেজ দিতে হয়। সেকেন্ড প্রশ্নটা হলো দাদা যে মনে করেন আমি থাকি সেকেন্ড ফ্লোরে আমার বাড়িতে, আমিও কি কোয়ালিফাই কিনা যদি এটা পাস হয় যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? আপনি কি ল্যান্ডলর্ড না আপনি টেনেন্ট? আপনারা অনেক ভালো কাজ করতেছেন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। আপনি আপনি যাবেন না, আপনি কি ল্যান্ডলর্ড না টেনেন্ট? না, আমি বাড়ি মালিক। ধন্যবাদ আপনাকে। আর এই 4 মাসের বাসা ভাড়া দিতে হবে এটা কোথায় দেখলেন আপনি? এই নিউজটা কোথায় দেখলেন? অনেক নিউজ পেপারে আছে, অনলাইন নিউজ পেপার, বিভিন্ন, আচ্ছা অনলাইন নিউজ পেপার, সবকিছু দেখে বিশ্বাস করবেন না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের জন্য ভালো কি দাদা, বাড়িওয়ালা ওই ভাড়াটিয়ারা সবসময় ভাবে কি ও আমাদের মনে ভাড়া না দিলেও পারতে পারি। জি জি, আমি আপনার কথা বুঝছি, বুঝতে পেরেছি, আপনি শুনবেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা বলবো যে অনেকে একটু সময় নিয়ে প্রশ্ন করেন, তার একটি কারণ আছে। আমরা আমি একটু অনুরোধ করব যে প্রশ্নটি আমাদের বোঝা দরকার, যদি একটু শর্ট করতে পারেন, অমুক ডেট এত হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে না বলে এখন কোথায় আছেন সেটা বলবেন। কারণ আমাদের যশিন সাহেব ফোন করেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আই রোট ডাউন এভরি সিঙ্গল ডিটেল বিকজ আই কেয়ার, উই কেয়ার, একটি কারণ আছে আপনি আমাদেরকে ফোন করেছেন, কারণটা হচ্ছে যে আপনার হেল্পটা দরকার, আমরা এবং আমরা করবো সেই হেল্পটা। চলুন আমরা প্রশ্নোত্তর পর্বে যাই, দেবব্রত চক্রবর্তী হক সাহেবের প্রশ্ন থেকে আমরা শুরু করি। ধন্যবাদ আপনাকে। হক সাহেবের প্রশ্ন ছিল, উনি উবার ড্রাইভার এবং উনি পিপিপি লোনের অ্যাপ্রুভাল পেয়েছেন $6,000 এবং রিসিভও করছেন, তা এখন ওনার উনি চিন্তা করতেছে যে উনি যদি আনএমপ্লয়মেন্টে যায় বেশি টাকা পাবে, তো সেই ক্ষেত্রে ওইটা ফেরত দিয়ে আনএমপ্লয়মেন্টে যাইতে পারবে কিনা। তা আনসার হচ্ছে, আপনি যদি পিপিপি লোন মানে অ্যাকসেপ্ট না করেন তো সেই ক্ষেত্রে আপনার অপশন আছে আপনার আনএমপ্লয়মেন্টে যাওয়ার,
এবং আপনি আরেকটা বলছিলেন ইনিশিয়ালি আপনি অ্যাপ্লাই করছিলেন কিন্তু সাম রিজন এটা অ্যাপ্রুভ হয় নাই এবং যেটা আপনিই দেয় হয়তো ফোনে সাম ইনফরমেশন দেন নাই। তা আমি আপনাকে বলবো যদি পিপিপি লোন আপনি অ্যাকসেপ্ট না করেন দেন ইউ আর ইলিজিবল, কারণ এই দুইটা আপনি একসাথে নিতে পারবেন না আইদার ওয়ান। তো সেই ক্ষেত্রে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য ট্রাই করেন, তো মেক শিওর এবার প্রপারলি অ্যাপ্লাই করবেন এবং আপনার যা যা চাই ওর ওইভাবে দিলে তখন সেটা সেহেতু আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন, তো মেক শিওর দুইটা একসাথে নেবেন না। সেকেন্ড কোয়েশ্চেন ছিল আপনার ওয়াইফ অক্টোবর 19 তারিখে জব কুইট করছে ভলেন্টারিলি কারণ বাফেলোতে মুভ করছেন এবং সেই ক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করছেন কারণ এই প্যান্ডামিকের কারণে পরে আর জব পান নাই। তো সেই ক্ষেত্রে এটা একটা ভ্যালিড রিজন, যদিও ভলেন্টারি কুইট করলে আপনার আনএমপ্লয়মেন্ট দেয় না বাট ওই প্যান্ডামিকের কারণে হয়তো বা তারা এটা রিকনসিডার করছে এবং যেটা $160 অ্যাপ্রুভাল পেয়েছেন তা আমি আশা করি ওইটা আপনারা পেতে থাকবেন কারণ এই প্যান্ডামিকের মধ্যে যেহেতু মুভ হয়েছেন সাম রিজন জব পান নাই, ইট শুড বি ফাইন। আর আহমদ সাহেবের কোয়েশ্চন ছিল ইআইডিএল লোনের অ্যাপ্রুভাল পেয়েছেন 50,000 এবং আপনার ওইটা জানেন আপনার কোয়েশ্চনটা ছিল এটা পার্সোনাল পারপাস ইউজ করতে পারবেন কিনা। একটা জিনিস মনে রাখবেন ইআইডিএল এটা কিন্তু বিজনেস লোন, ওরা আপনাকে এই প্যান্ডামিকের কারণে হেল্প করতেছে টু রান ইউর বিজনেস এবং বেসিক্যালি এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। আমি ঠিক জানি না আপনার ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন বুঝেন কিনা, ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স হচ্ছে টু রান ইউর বিজনেস ডেইলি বেসিস। তো ওরা আপনাকে এই টাকাটা দিচ্ছে বিজনেস রান করার জন্য যাতে আপনি ট্রাভেলে না করেন, এখন আপনি যদি চিন্তা করেন আপনি মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনবেন বা বাড়ি কেনার জন্য চিন্তা করবেন ইটস কমপ্লিটলি রং, তার মানে যদি বিজনেস পারপাস ইউজ না করেন ইউল গেট দ্য পেনাল্টি। আর রহমান সাহেবের কোয়েশ্চেন ছিল আপনার আনএমপ্লয়মেন্টের 3 উইকে রিসিভ করছেন এবং 7 উইক ধরে পাচ্ছেন না এবং আপনার ছিল ওয়ার্ক পারমিট এবং আপনি লেটার পেয়েছেন ওদেরকে মেইলও করছেন ওয়ার্ক পারমিট সব কিছু, এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে আপনি টাকা পাবেন কিনা সার্টিফাইও করতেছেন। এখন আপনার আরেকটা কোয়েশ্চন ছিল যে 1 মাস হয়ে গেছে কোনো রিপ্লাই পাচ্ছেন না আপনার বন্ধুরা পাচ্ছে, শুনেন যেহেতু আপনার ওয়ার্ক পারমিট খেয়াল রাখবেন আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট কিন্তু একটা সার্টেন প্রসিডিওরের মাধ্যমে আপনার আনএমপ্লয়মেন্টটা দেবে কারণ তারা মেক শিওর হবে আপনার লাস্ট ইয়ার আপনি ফুললি কাভার্ড আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড ছিল কিনা, এখন অনেক কিছু দেখার বিষয় আছে। তো এখন আপনার কিন্তু উচিত হবে না একজন পারমানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার সিটিজেনের সাথে কম্পেয়ার করা কারণ তাদেরকে সম্পূর্ণ ডিফারেন্ট, তারা অলওয়েজ ইলিজিবল টু ওয়ার্ক ইন দি ইউনাইটেড স্টেট, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা কম। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা যারাই ওয়ার্ক পারমিট আছেন আপনারা কিন্তু আপনাদের সময়টা একটু বেশি লাগবে, ভেরিফিকেশন টাইম ইট উইল টেক মোর দেন দ্য লাইক সিটিজেন আর গ্রিন কার্ড। তো আপনার ওরিড হওয়ার কিছু নাই, হোপফুলি ইউল বি ফাইন আপনার টাকা পাবেন। আর ইমদাদুল হক সাহেবের ছিল কোয়েশ্চেন ছিল যে আপনার যখন উইকলি সার্টিফাই করছেন আপনি ভুলবশত দিয়ে দিয়েছেন আপনি ভ্যাকেশন পান, সেই ক্ষেত্রে আপনার লেটার পেয়েছেন এবং আমারও মনে হয় আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড কেস, আপনি এসএসএন ওয়ার্ক পারমিট সব কিছু দিয়েছেন উইকলি ক্লেম করতেছেন বাট এখনও টাকা পাচ্ছেন না। তো সেম থিং আপনি যেহেতু সব কিছু রিপ্লাই করছেন ক্লেমও করতেছেন ইউ আর ইন গুড শেপ এবং লুকস লাইক আপনার টাকা আসবে, একটু সময় লাগবে যেহেতু ওয়ার্ক পারমিট কারণ এর একটা সার্টেন ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি পাবেন। আর আপনার কোয়েশ্চন ছিল পিইউএ আপনি কত সপ্তাহ পাবেন, আপনারা জানেন পিইউএ July 31st হচ্ছে লাস্ট ডেট, এরপরে আর ওইটা দিবে না। জসিম সাহেবের কোয়েশ্চেন ছিল অনেক লম্বা কোয়েশ্চেন, হাবিব ভাই অলরেডি দেখা এসেন্স কিনে তো আমি এতটুকার বইলে সমানষ্ট করতেছি না, শর্টকাটও বলতেছি যে আপনি ছিলেন লুকস লাইক সিটি এমপ্লয়ি, আপনি কিচেনে কাজ করতেন ডিপার্টমেন্ট অফ এডুকেশন স্কুলে, তো আপনার জানেন যারা সিটি এমপ্লয়ি আপনাদের কিছু সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, তো আপনারা যদি গণহারে অন্য মানুষের মতো আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করেন ইট মাইট বি এ প্রবলেম। তা আমি জানি না আপনার জব টার্মস অ্যান্ড কন্ডিশন কী ছিল, সেই সেইটা আপনি একটু ফলো করবেন যে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য ইলিজিবল কিনা যেহেতু আপনি সিটি এমপ্লয়ি মেনশন করছেন, আর পার্ট টাইম যেটা জব করছেন ইজ ফাইন ডানকিন ডোনাট ওইটা ই করতে পারেন। তা আমার মনে হয় যে কারণে আপনাকে লুকস লাইক ডিনায়াল লেটার পাঠাইছে যে আপনি ইলিজিবল না, এখন উই আর নট শিওর আপনার জব কন্ডিশন কি ছিল এবং কারণ আমরা যখন আমি আগেও বলছি কয়েকটা অনুষ্ঠানে যে সিটি এমপ্লয়ীদের একটা স্পেশাল রেগুলেশনের মধ্যে দিয়ে আনএমপ্লয়মেন্টে যাইতে হয়, আপনারা কিন্তু হুটহাট করে যে কোনো সময় আনএমপ্লয়মেন্টের ক্লেম করতে পারবেন না, যেমন স্কুলের ভ্যাকেশন পিরিয়ডের টাইমে যখন হলিডে পিরিয়ড থাকে এই টাইপের কিছু রেস্ট্রিকশন আছে। তা আমি আপনার অ্যাডভাইস করবো আপনি মেক শিওর স্কুলের সাথে এগুলা বুঝা তারপর অ্যাপ্লাই করেন কারণ লুকস লাইক এটা ডিনায়াল লেটার, আর বা আনএমপ্লয়মেন্টের সাথে আপনি কথা বলতে পারেন সেই ক্ষেত্রে ওরা আপনাকে হেল্প করবেন। লিটন সাহেবের কোয়েশ্চেন ছিল $1200 আপনি পান নাই, 18 সালে ট্যাক্স ফাইল করছিলেন আপনার ছিল ট্যাক্স আইডি, 19 সালে আপনার ভ্যালিড সোশ্যাল পান ওয়াইফের ম্যারেজ থ্রুতে এবং সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেন ছিল আনএমপ্লয়মেন্ট পাবেন না। এখন আপনারা জানেন যাদের ট্যাক্স আইডি যেহেতু 18 ছিল ওইটার ভিত্তিতে তো দিবেই না, আর 19 যেহেতু আপনি ফাইল করছেন আপনার যদি ভ্যালিড এসএসএন থাকে এবং ওরা কিন্তু IRS কিন্তু বলে দিছে যে ওই স্টিমুলাস চেক তারাই পাবে যারা পার্মানেন্ট রেসিডেন্ট US সিটিজেন এবং যারা ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি যাদের আছে তারাই কিন্তু পাবে।
এখন আপনার যেটা সিনারিও দেখতেছি যে আপনি যদি ম্যারেজ থ্রুতে পেয়ে থাকেন লুকস লাইক ইট ইজ ওকে, এবং আপনি যদি পে করেন আপনার ট্যাক্স রিটার্নে সেক্ষেত্রে একটু সময় লাগবে, ওরা কিন্তু আপনার ডাইরেক্ট ডিপোজিট দিবে না, হয়তো বা আপনাকে মেইলে পাঠাবে, সেই ক্ষেত্রে আপনি ওয়েট করেন, সময় লাগতে পারে। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেন হলো, হ্যাঁ ভাই বলবেন কিছু? নো 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 প্লিজ। হ্যাঁ, আর আপনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল হাউস রেন্ট, এটা কি 4 মাসের জন্য দিবে না লামসাম ওয়ান টাইম পেমেন্ট করবে? ইট ইজ 4 মান্থ, যদি অ্যাপ্রুভ হয় সেই ক্ষেত্রে আপনার ওরা দিবে এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসের জন্য, যদি আপনি কোয়ালিফাই করেন। আমি যে আজকে 4টা কন্ডিশন বললাম, ইউ হ্যাভ টু ফুলফিল অল অফ দ্যাম। তারপর করিম সাহেবের কোয়েশ্চেন ছিল হাউস রেন্ট আপনার ওই বিল ব্যাপারে, আপনার ভাড়াটিয়ার আপনাকে রেন্ট পে করতেছে না কারণ সবাই অপেক্ষা করতেছে ওইটা পাবে। এখন আমরা আগেই বলছি যে দেখেন রেন্ট স্টপ করার কোনো কারণ নাই, কারণ এখনো পর্যন্ত গভর্নর এটা সাইন করে নাই, যেহেতু সাইন করে নাই উই আর নট শিওর এটা বিল আকার আসবে কিনা। সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, রেন্ট পে করেন। সেই ক্ষেত্রে যদি আপনারা পরবর্তীতে ওই সুযোগ আসে আপনারা কিন্তু লুজ করবেন না, আপনারা কিন্তু স্টিল ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, এবং সেই ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনার বাড়িওয়ালার কাছ থেকে ক্রেডিট নিয়ে নেবেন। আপনারা যদি 2 মাসের রেন্ট অলরেডি পে করেন তখন বাড়িওয়ালারা বলবেন যে আমার ওই 2 মাসের ক্রেডিট দাও, কারণ তুমি পুরো টাকা পেয়ে যাচ্ছ। তো রেন্ট বন্ধ করার কোনো মানে হয় না। আর আপনি নিজেই খুব সুন্দর প্রশ্ন করছেন, আপনি বাড়িওয়ালা হিসাবেও রেন্ট কনসেশন পাইতেছেন, ইট ইজ ফানি, কারণ এটা শুধুমাত্র টেনেন্টের জন্য, আপনি এটার জন্য এলিজিবল না। তো আমি আর একটা বলবো পরিশেষে, যেহেতু এটা 100 মিলিয়ন ডলারের ফান্ড, আশা করতেছি এটা পাস হবে আর গভর্নর সাইন করবে, কারণ এই প্যান্ডামিকের কারণে অনেকেই মানে বিপদগ্রস্ত আছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে ইমিডিয়েটলি আপনারা অ্যাপ্লাই করেন, যেদিনেই এইটা অ্যাপ্রুভ হবে ডু নট ডিলে। আমি যেটা বলছি DHCR ডিভিশন অফ হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল, ওরা এটা অ্যাডমিনিস্টার করবে লোনটা, ওইখানে আপনারা দেরি না করে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করবেন, যারা ইলিজিবিলিটির মধ্যে পড়বেন এই ক্ষেত্রে আপনাদের পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ আপনাকে দেবব্রত চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাঝে মাঝে আপনি একটু হাস্যকর ভাবে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে থাকেন, এই কঠিন সময়ে সেটিও একটি বিনোদন। আপনি ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে আপনার সাথে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান দিয়ে দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে দেখছেন তাদেরকে, যারা টেলিভিশন পর্দায় দেখছেন তাদেরকে, যারা ইউটিউবে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার, এটা আমাদের অঙ্গীকার, সেখান থেকে আমরা নড়ব না। আমরা সেই অঙ্গীকারেরই একটি অংশ হিসাবে আমি দেখছি অনেক অনেক মানুষ অনেকে ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন করছেন। আমরা প্রতিনিয়ত আনএমপ্লয়মেন্ট এবং প্যান্ডামিক স্টিমুলাস চেক নিয়ে আলাপ করছি। আগামীকাল রাত 10টায় আমার সাথে থাকবেন অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রাধান্য দিব ইমিগ্রেশন বিষয়ে। আপনাদের যাতে ইমিগ্রেশন কোয়েশ্চেন আছে প্লিজ ফিল ফ্রি টু জয়েন আস, অ্যাস্ক এনি কোয়েশ্চেন রিলেটেড টু ইমিগ্রেশন। তার মানে এই না যে আমরা আনএমপ্লয়মেন্ট কোনো প্রশ্ন উত্তর দেবো না বা স্টিমুলাসে আপডেট দেবো না। আপনারা জানেন আমি এবং আমার টিম টিবিএন এর পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত আপডেট নিচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে, সেটি বরাবরই থাকবে। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাসায় থাকুন, থাকুন টিবিএন 24 এর সাথে। দেখা হবে আগামীকাল রাত 10টায়। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।